হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু জ্ঞান বাকে। 2000 জিকে এই সিরিজটোত আজি হৈছে পার্ট 16। ওকে, আর যে ফার্স্ট কোয়েশ্চনটো হৈছে, হু অফ দ্য ফলোয়িং ক্যান ইনিশিয়েট দ্য প্রসেস অফ ইম্পিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। প্রেসিডেন্টক ইম্পিচ করা প্রসেসটো কোনে ইনিশিয়েট করে? অপশন এ অনলি লোকসভা, অপশন বি অনলি রাজ্যসভা, অপশন সি এনি হাউসেস অফ দ্য পার্লিয়ামেন্ট, আর অপশন ডি দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। আৰু ইয়াৰ উত্তৰটো হৈছে অপশ্যন চি এনি হাউচেছ অফ দ্য পাৰ্লিয়ামেণ্ট। অ'কে, নেক্সট কুৱেশ্যন, পঞ্চায়তী ৰাজ ৱাজ ফাৰ্ষ্ট ইণ্ট্ৰডিউচ ইন ইণ্ডিয়া ইন অক্টোবৰ 1959 ইন হুইচ অফ দ্য ফলোয়িং ডিষ্ট্ৰিক্ট অফ ৰাজস্থান? অপশ্যন এ আজমেৰ, অপশ্যন বি নাগৌৰ, অপশ্যন চি জয়পুৰ, অপশ্যন ডি জয়সলমেৰ। আৰু ইয়াৰ উত্তৰ হৈছে অপশ্যন বি নাগৌৰ ডিষ্ট্ৰিক্ট। নেক্সট কুৱেশ্যন, হুইচ অফ দ্য ফলোয়িং ডিপাৰ্টমেণ্ট ইজ ৰেছপনচিবল ফৰ দ্য প্ৰিপাৰেশ্যন এণ্ড প্ৰেজেণ্টেশ্যন অফ দ্য ইউনিয়ন বাজেট টু দ্য পাৰ্লিয়ামেণ্ট? অপশ্যন এ ডিপাৰ্টমেণ্ট অফ ফিনেন্সিয়েল চাৰ্ভিচেছ, অপশ্যন বি ডিপাৰ্টমেণ্ট অফ ৰেভিনিউ, অপশ্যন চি ডিপাৰ্টমেণ্ট অফ এক্সপেণ্ডিচাৰ, অপশ্যন ডি ডিপাৰ্টমেণ্ট অফ ইকনমিক এফেয়াৰ্ছ। আৰু ইয়াৰ আনচাৰ হৈছে অপশ্যন ডি ডিপাৰ্টমেণ্ট অফ ইকনমিক এফেয়াৰ্ছ। এই আটাইবোৰ মিনিষ্ট্রি অফ ফাইনান্সের আন্ডারত আহে। ওকে, ইয়ার উপরেও আরও একটা ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্ট অফ ইনভেস্টমেন্ট অ্যান্ড পাবলিক এসেট ম্যানেজমেন্ট। এই আটাইবোৰ ফিনান্স ডিপার্টমেন্ট, ফিনান্স মিনিষ্ট্রির আন্ডারত, আর ইকোনমিক এফেয়ার্স রেসপন্সিবল হয় বাজেট প্রেজেন্ট করার কারণে। নেক্সট কুয়েশন, ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট হর্নবিল ফেস্টিভেল ইজ হেল্ড? হর্নবিল মেলা কোত হয়? অপশন এ অরুণাচল প্রদেশ, অপশন বি মেঘালয়, অপশন সি কেরালা, অপশন ডি নাগাল্যান্ড। এইটো আমি জানো সকলোৱে, হর্নবিল ফেস্টিভেল হয় নাগাল্যান্ডত। ওকে, আৰু হর্নবিল এই চৰাইটো কোনখন ষ্টেটৰ ষ্টেট বাৰ্ড হয় আপোনালোকে জানেনে? হর্নবিল হয় কেৰেলাৰ ষ্টেট বাৰ্ড। ওকে, আৰু হর্নবিল ফেস্টিভেল হয় নাগাল্যান্ডত। অলৰাইট, নেক্সট কুৱেশ্যন, হোৱাট ইজ দ্য মেক্সিমাম ষ্ট্ৰেংথ অফ লোকসভা প্ৰভাইডেড বাই দ্য কনষ্টিটিউশ্যন অফ ইণ্ডিয়া? অপশ্যন এ 552, অপশ্যন বি 545, অপশ্যন চি 530, আৰু অপশ্যন ডি 500। আৰু ইয়াৰ এনচাৰ হৈছে 552, মেক্সিমাম ষ্ট্ৰেংথ হৈছে 552। নেক্সট কুৱেশ্যন, হোৱাট ইজ দ্য মেক্সিমাম পাৰ্মিচিবল টাইম গেপ বিটুইন টু ছেশ্যনছ অফ দ্য পাৰ্লিয়ামেণ্ট? অপশ্যন এ 3 মান্থ, অপশ্যন বি 6 মান্থ, অপশ্যন সি 9 মান্থ, আর অপশ্যন ডি 12 মান্থ। অ্যান্ড আনসার ইজ 6 মান্থ। নেক্সট কুয়েশন, অন হুইচ অফ দ্য ফলোয়িং ডেট দ্য ফার্স্ট ইন্টারন্যাশনাল যোগা ডে ওয়াজ সেলিব্রেটেড? অপশ্যন এ 5 জুন 2015, অপশ্যন বি 21 জুন 2014, অপশ্যন সি 21 জুন 2015, আর অপশ্যন ডি 21 জুন 2016। আর ইয়ার উত্তরটা হয়েছে 21 জুন 2015, 2015 প্রথম ইন্টারন্যাশনাল যোগা ডে সেলিব্রেট করা হয়েছিল। ওকে, আপনাদেরকে 2020 ইন্টারন্যাশনাল যোগা ডের থিম কি মোক কমেন্ট করে জানাব। অলরাইট, নেক্সট কুয়েশন, দ্য হট ড্রাই অ্যান্ড ডাস্টি লোকেল উইন্ড অফ সাহারা ডিজার্ট ইজ নোন এজ? অপশন এ মিস্ট্রাল, অপশন বি চিনুক, অপশন সি হারমাতন, অপশন ডি সিরোকো। অ্যান্ড আনসার ইজ সিরোকো। নেক্সট কুয়েশন, হোয়াট ইজ দ্য মেইন স্টে অফ ইন্ডিয়ান ইকোনমি? অপশন এ ম্যানুফ্যাকচারিং, অপশন বি এগ্রিকালচার, অপশন সি বিজনেস, আর অপশন ডি পাবলিক সেক্টর অ্যান্ড আন্ডারটেকিং। অ্যান্ড আনসার ইজ এগ্রিকালচার। নেক্সট কুয়েশন, NITI ইন নীতি আয়োগ স্ট্যান্ডস ফর? দ্যাট মিন্স নীতির ফুল ফর্মটা সুদিছে। অপশন এ ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, অপশন বি নিউ ইনিশিয়েটিভ ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, অপশন সি নিউ ইন্ডিয়ান থিঙ্কিং ইনিশিয়েটিভ, অ্যান্ড ডি ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। অ্যান্ড দ্য অ্যান্সার ইজ অপশন এ ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। নেক্সট কুয়েশন, অ্যামং দ্য কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড ইন্ডিয়াজ র্যাঙ্ক ইন টার্মস অফ এরিয়া ইজ? অপশন এ 5th, অপশন বি 7th, অপশন সি 11th, অ্যান্ড ডি 13th।
আর অ্যান্সার হয়েছে অপশন বি সেভেন। ইন্ডিয়ার র্যাঙ্ক হয় সেভেন্থ এরিয়া ওয়াইজ একর্ডিং টু এরিয়া। ওকে, আর ফার্স্ট হয় রাশিয়া ইন টার্মস অফ এরিয়া। নেক্সট কোয়েশন, দ্য WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বেসিক্যালি প্রমোটস অপশন এ ফিনান্সিয়াল সাপোর্ট, অপশন বি গ্লোবাল পিস, অপশন সি ইউনিল্যাটারাল ট্রেড, আর অপশন ডি মাল্টিল্যাটারাল ট্রেড। অ্যান্ড দ্য অ্যান্সার ইজ অপশন ডি মাল্টিল্যাটারাল ট্রেড। নেক্সট কোয়েশন, হু অ্যামং দ্য ফলোয়িং অ্যাটেন্ডেড অল দ্য থ্রি রাউন্ড টেবল কনফারেন্সেস। তিনিওখন রাউন্ড টেবল কনফারেন্স কোনে অ্যাটেন্ড করেছিল? অপশন এ মহাত্মা গান্ধী, অপশন বি বি আর আম্বেদকর, অপশন সি মদন মোহন মালবীয়া, আর ডি জওয়াহরলাল নেহরু। অ্যান্ড দ্য অ্যান্সার ইজ বি আর আম্বেদকর। আম্বেদকর প্রেজেন্ট আছিল তিনিওখন রাউন্ড টেবল কনফারেন্স। অলরাইট, নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ডিভাইসেস ইজ ইউজ টু রেকর্ড হিউমিডিটি? অপশন এ হাইগ্রোমিটার, অপশন বি সেসমোগ্রাফ, অপশন সি ল্যাক্টোমিটার, অ্যান্ড ডি স্পিডোমিটার। অ্যান্ড দ্য অ্যান্সার ইজ হাইগ্রোমিটার। নেক্সট কোয়েশন, হু ইজ কনসিডার দ্য রিয়েল ফাউন্ডার অফ দ্য গুপ্তা পিরিয়ড? গুপ্তা সাম্রাজ্যের রিয়েল ফাউন্ডার বলে কাক কোয়া হয়? অপশন এ শ্রীগুপ্তা, অপশন বি চন্দ্রগুপ্ত ওয়ান, অপশন সি চন্দ্রগুপ্তা টু, আর অপশন ডি সমুদ্রগুপ্তা। অ্যান্ড দ্য অ্যান্সার ইজ চন্দ্রগুপ্ত ওয়ান। চন্দ্রগুপ্ত ওয়ান আসলে রিয়েল ফাউন্ডার। ওকে, নেক্সট কোয়েশন, হুইচ অফ দ্য ফলোয়িং মুঘল বিল্ডিংস ইজ সেড টু পজেস দ্য ইউনিক ফিচার অফ বিং এক্স্যাক্টলি ইকুয়াল ইন লেন্থ অ্যান্ড ব্রেথ? লেন্থ আর ব্রেথত কোনটো মুঘল বিল্ডিং সমান আসলে? অপশন এ আগ্রা ফোর্ট, অপশন বি রেড ফোর্ট, অপশন সি বুলন্দ দরওয়াজা, আর অপশন ডি তাজমহল। অ্যান্সার হয়েছে তাজমহল। তাজমহল লেন্থ আর ব্রেথত ইকুয়াল হয়। অলরাইট, নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইউরোপিয়ানস উইয়ার দ্য লাস্ট টু কাম টু প্রি ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া অ্যাজ ট্রেডার্স? ট্রেডার্স হিসাবে আমার ইন্ডিয়ালয় কোন ইউরোপিয়ান শেষত আহিছিলে? অপশন এ ডাচ, অপশন বি ইংলিশ, অপশন সি ফ্রেঞ্চ, আর ডি পর্তুগিজ। অ্যান্ড দ্য অ্যান্সার ইজ ফ্রেঞ্চ। ফ্রেঞ্চ সকল লাস্টত আহিছিলে, প্রথমতে আহিছিলে পর্তুগিজ। ওকে, ভাস্কো দা গামা আহিছিলে প্রথম 1498ত। অলরাইট, দেন শেষত আহিছিলে ফ্রেঞ্চ। নেক্সট কোয়েশ্চন, কিতাব আল হিন্দ ওয়াজ রিটেন বাই? অপশন এ আলবেরুনি, অপশন বি ইবন সিনা, অপশন সি আলবাতানি, অ্যান্ড ডি ইবন বাতুতা। আর এর উত্তর হয়েছে আলবেরুনি। আলবেরুনিয়ে লিখেছিল কিতাব আল হিন্দ। নেক্সট কোয়েশ্চন, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফার্স্ট ফোর্ট কনস্ট্রাক্টেড বাই দ্য ব্রিটিশ ইন ইন্ডিয়া? অপশন এ ফোর্ট উইলিয়াম, অপশন বি সেন্ট জর্জ ফোর্ট, অপশন সি সেন্ট এংলো ফোর্ট, আর অপশন ডি নানোটাইব। আর এর উত্তর হয়েছে সেন্ট জর্জ ফোর্ট। ওকে, নেক্সট কোয়েশ্চন, নেক্সট, ডিউরিং দ্য ফ্রিডম স্ট্রাগল অরুণা আসফ আলী ওয়াজ এ মেজর ওমেন অর্গানাইজার অফ আন্ডারগ্রাউন্ড অ্যাক্টিভিটিস ইন? অপশন এ সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট, অপশন বি স্বদেশী মুভমেন্ট, অপশন সি নন কোঅপারেশন মুভমেন্ট, আর অপশন ডি কুইট ইন্ডিয়া মুভমেন্ট। আর ইয়ার অ্যান্সার হয়েছে কুইট ইন্ডিয়া মুভমেন্ট। অরুণা আসফ আলী আসলে আন্ডারগ্রাউন্ড এজেন্ট কুইট ইন্ডিয়া মুভমেন্টৰ। ওকে, 1942ত। অল রাইট, সো দিস ইজ ফর টুডে গাইজ। আই হোপ আপোনালোকে ভিডিওটো ভাল পালে। যদি ভাল পালে দেন লাইক কৰিব আৰু শ্বেয়াৰ কৰিব যিমান পাৰে। যিসকল নতুন ভিউৱাৰে এই চেনেলটো চাই আছে, আপোনালোকে আগৰ ভিডিঅ'বোৰ পাবৰ কাৰণে সাবস্ক্রাইব কৰি নটিফিকেশ্যন বেলটো প্ৰেছ কৰি থ'ব। অল রাইট, সো নেক্সট ক্লাছত লগ পাম। থেংক ইউ সো মাছ।